যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে হয় তবে গরিব ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করুন, কারণ কি তার মধ্যে আপনি দশটি ভালো গুণ পাবেনই। নাম্বার এক, ভালোবাসায় সম্মান করবে। নাম্বার দুই, পরিবারের প্রতি টান থাকবে। নাম্বার তিন, পরিবারের সকলের প্রতি সমান গুরুত্ব থাকবে। নাম্বার চার, পারিবারিক সংস্কার থাকবে। নাম্বার পাঁচ, সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠবে। নাম্বার ছয়, আত্মীয় স্বজনকে আন্তরিকভাবে আপ্যায়ন করবে। নাম্বার সাত, পরিবারের সকলকে ভালোবাসা দিয়ে এক সুতোয় বেঁধে রাখবে। নাম্বার আট, পরিবারের ভবিষ্যৎ চিন্তা করবে। নাম্বার নয়, চিৎকার না করে ভুলটা সুন্দরভাবে বুঝিয়ে দেবে। নাম্বার দশ, কোনো অন্যায় করলে তা স্বীকার করে শুধরে নেবে। মিথ্যা ভালোবাসার অভিনয়টা সকলেই করতে পারে, কিন্তু সত্য ভালোবাসার স্মৃতি একমাত্র মাই করতে পারে। কাউকে দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হলো সম্মান। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে প্রতিদিনই সম্মান দিয়ে যাবে, কেননা ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হলো সম্মান। তারাই বেশি কষ্ট পায় যারা পুরনো স্মৃতিকে মনের মধ্যে জমিয়ে রাখে। পৃথিবীতে একটা মানুষকেই ত্যাগ করতে দেখেছি, তিনি হলেন মা। ঈশ্বর শুধু মৃত্যু সবার জন্যই নির্ধারিত করেছেন, তা না হলে ধনী মজা করে বলতো গরিব বলে মৃত্যু হয়েছে। জানেন, তাদের থেকে সবচেয়ে বেশি হাসি পায় যারা সামনে ভালো মানুষের নাটক করে আর পেছনে তারই সমালোচনা করে। সুগন্ধি ফুলে যেমন আতর লাগাতে হয় না, তেমনি গুণী লোক কখনো প্রশংসার আশায় থাকে না।